মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার সহযোগিতায় জয় হিন্দ বাহিনী এবং উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি রাজীব দাসের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে মাস্ক এবং রাখি বিতরণ করা হল। করোনা আবহে মাস্ক সব থেকে জরুরি এমনটাই দাবি আয়োজকদের, সেই জন্যই এমন উদ্যোগ। দেখো, প্রথমত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ও পরিকল্পনা এবং আমাদের হাওড়া জেলার নবনিযুক্ত সভাপতি তৃণমূল কংগ্রেস কমিটির সদরের মাননীয় শ্রী লক্ষ্মীরতন শুক্লা মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় জয়হিন্দ বাহিনী উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছর আমরা রাখি বন্ধনটা করছি। হ্যাঁ, একটু অসুবিধা হয়ে গেছে যেহেতু লকডাউনটা চলছে, কিন্তু তার মধ্যে আমরা সমস্ত কিছু ডিস্টেন্স মেনে, তোমরা অলরেডি দেখেছো ব্যাপারটা, সমস্ত কিছু ডিস্টেন্স মেনে আজকে আমরা রাখি বন্ধনের সাথে সাথে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী যেরকম নির্দেশ দিয়েছেন সেরকম জয়হিন্দ বাহিনী উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এরকম মাস্ক জয়হিন্দ বাহিনীর তরফ থেকে আমরা করেছিলাম। সেই মাস্কে সবাইকে পরিয়েছি এবং তার সাথে সাথে হাতে রাখি এবং আমরা মিষ্টির জায়গায় যাতে কোনো রকম প্রবলেম না হয় এবং যাতে কারোর যদি কেউ এফেক্টেড হয় সেই যাতে এফেক্টেড না হয় তা তার জন্য আমরা হাতে স্যানিটাইজ করে প্রত্যেককে চকলেট দিয়েছি মিষ্টির বদলে। এইভাবেই আমরা প্রত্যেক বছরের মতো এবছর পালন করছি। আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম তো প্রত্যেক বছর হয়ে থাকে, এবছর সাধারণত হাতে খুব সময় কম আর করোনার জন্য একটাই আমরা বার্তা দেবো জয়হিন্দ বাহিনী উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় শ্রী লক্ষ্মীরতন শুক্লা মহাশয়ের তরফ থেকে, প্রত্যেকে ডিস্টেন্স মেনটেন করুন, ঘরের বাইরে যতটা কম বেরোনো যায় সেরকমভাবে বেরোন, একান্ত ওষুধপত্র আনার থাকে সেগুলো জানুন, বেশি বাইরে ঘোরাঘুরি করবেন না এবং মাস্ক ইউজ করুন আর হাতে স্যানিটাইজ যতবার পারবেন সবসময় করতে থাকুন এবং ডিস্টেন্সটা মেনটেন করুন। আর এরপরে আজকে আমাদের কোনো প্রোগ্রাম নেই, কেননা লকডাউন চলছে বলে খুব সংক্ষেপে আমরা খুব ছোটোর মধ্যে এবছর প্রোগ্রামটা আমরা করলাম এবং আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এরকম পরিকল্পনা করার জন্য এবং তার সাথে ধন্যবাদ জানাই হাওড়া জেলার নবনিযুক্ত সভাপতি তৃণমূল কংগ্রেস কমিটি মাননীয় লক্ষ্মীরতন শুক্লা মহাশয়কে আমাদের জয়হিন্দ বাহিনীকে এরকমভাবে প্রত্যেক বছরের মতন এবছরও সহযোগিতা করার জন্য। ক্যামেরায় সমীর পালের সঙ্গে শোভন রায়ের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।